সম্মানিত দর্শক, রমনা পার্ক কালের সাক্ষী হয়ে আছে যে উদ্যানটি। রমনা পার্ক কাকে বলা হয়ে থাকে? ঢাকার ফুসফুস নাগরিক জীবনের ব্যস্ততম যান্ত্রিক কোলাহল থেকে আপনাকে একটু হলেও প্রশান্তি এনে দেবে। চিরসবুজ এই উদ্যানটি ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভাণ্ডার এই পার্ক। রমনা পার্ক বাংলার সাংস্কৃতিক ঐতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই পার্কটি। বর্তমানে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। আমি বেশ কয়েকবার এই পার্কে ঘুরতে গিয়েছি। আজ আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাকে জানাবো রমনা পার্কের ইতিহাস, রমনা পার্কে দেখার মতো কী আছে, রমনা পার্কে কেন যাবেন, দেখার কী আছে, রমনা পার্ক কোথায়, কীভাবে যাবেন, রমনা পার্কের সময়সূচি, পার্কের প্রবেশ মূল্য কত, কোথায় খাবেন, কোথায় থাকবেন, শেষ কথা। রমনা পার্কের ইতিহাস। রমনা পার্ক বাংলাদেশের অতি প্রাচীন একটি পার্ক। মুঘল শাসন আমলে বাংলার রাজধানী ছিল ঢাকা। তখন মুঘলরা ঢাকার প্রাণকেন্দ্র রমনাতে এই উদ্যানটি প্রতিষ্ঠাতা করে। ধারণা করা হয় 1610 সালে বাংলার সুবেদার ইসলাম খাঁর শাসনামলে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। প্রতিষ্ঠাকালীন সময় উদ্যানটির নাম ছিল বাগি বাগশাহি, যা 1824 সাল পর্যন্ত একই নামে পরিচিত ছিল। সেই সময়ে উদ্যানটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এখানকার সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু তখন এই রমনা পার্কের অন্তর্ভুক্ত ছিল। 1905 সালের বঙ্গভঙ্গ হ্রদের পর রমনা এলাকা তিন ভাগে ভাগ হয়ে যায়। এরই ফলে রমনা উদ্যান, রেসকোস ময়দান আলাদা হয়ে যায়। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত রেসকোস ময়দান নামে পরিচিত ছিল। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের পতনের পর অযত্নে অবহেলায় উদ্যানটি তার স্ত্রী হারিয়ে ফেলে এবং জঙ্গলে পরিণত হয়। এই সময় নবাবেরা উদ্যানটিতে একটি রাজকীয় বাগান গড়ে তোলে, যার নাম দেয়া হয় শাহবাগ। এমনকি নবাবেরা এখানে একটি চিড়িয়াখানা গড়ে তোলে। পরে চিড়িয়াখানা মিরপুরে হস্তান্তর করা হয়। রমনা পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 1949 সালে। উদ্বোধনের সময় পার্কের আয়তন ছিল 88.5 একর এবং তখন 71 প্রজাতির গাছ ছিল। স্থান সংকট সহ বিভিন্ন কারণে বর্তমানে প্রাকৃতিক আয়তন আরও ছোট হয়ে 65.5 একরে টেকেছে। পার্কটির করুণ ইতিহাস রয়েছে। 1971 সালের পাক হানাদারা বর্বরতা শুরু করে। এই দানবেরা 25 মার্চের সেই কাল রাতে রমনা কালী মন্দির এবং পাশের মা আনন্দ আশ্রম ধ্বংস করে, এমনকি আশ্রমে নেয়া 200 জন হিন্দুকে হত্যা করে। রমনা কালী মন্দিরে প্রায় 1500 বছরের সভ্যতা ও সাংস্কৃতিক সাক্ষী। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রসিদ্ধ হিন্দু মন্দিরগুলোর একটি ছিল। রমনা পার্কে দেখার মতো কী আছে? রমনা পার্কে বর্তমানে 192 প্রজাতির বিভিন্ন গাছপালা রয়েছে। এগুলোর মধ্যে 71 প্রজাতির বিরুজ বর্ষজীবী ও বহু বর্ষজীবী, 34 প্রজাতির পলদ গাছ, 33 প্রজাতির ভেষজ গাছ, 41 প্রজাতির বনজ বৃক্ষ এবং 11 প্রজাতির অন্যান্য গাছপালা। বিভিন্ন প্রজাতির গাছপালার এমন সমারোহ থাকার কারণে অনেকেই অভিভাবকই তার সন্তানকে দেশীয় প্রজাতির গাছের সাথে পরিচয় করাতে পার্কটিতে নিয়ে আসেন। রমনা পার্কে সবচেয়ে সুন্দর যে জিনিসটা খুবই সহজে সবাইকে টানে তা হলো স্বচ্ছ জলে ঘেরা বিশাল লেকটি। লেকটির আয়তন 8.76 একর। বর্তমানে রমনা পার্কে রয়েছে চমৎকার সব আধুনিক বিশ্রামগার করার মতো স্থাপনা, পাশাপাশি সুন্দর ওয়াকওয়ে এবং অসাধারণ গার্ডেন ল্যাম্প পার্কটিতে অনিন্দ্য সুন্দর উপাদান করেছে। রমনা পার্কে গেলে সবসময় কোনো না কোনো ফুলের দেখা মিলে। এর কারণ রমনা উদ্যানে রয়েছে নানা প্রজাতির ফুল গাছ। বসন্তে রমনা পার্কের রক্তিম কৃষ্ণ চূড়া বর্ষার কেয়া আর হেমন্তের পিঠ পাতলা উদ্যানটিকে পরিণত করেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে আরও দেখতে পাওয়া যায় বিরল অসুখবিধি বৃক্ষের নানা বৈচিত্র্যময় প্রজাতির লালন করে আসছে উদ্যানটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলেও রেইনটি, মেঘহগুনি, বিরল প্রজাতির মহুয়া গাছ এবং ফদাউক গাছ। পার্কটির ঠিক দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত বিখ্যাত বটবৃক্ষ, এখানে প্রতি বছর বাংলা প্রাণের বর্ষবরণ উদযাপিত হয়। এই সময়ে হাজার হাজার নরনারীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পার্কটির সবুজ চত্বর। সমগ্র ঢাকার মানুষ যেন একদিন মিলেমিশে একাকার হয়ে যায়। রমনা পার্কে কেন যাবেন, দেখার কী আছে? শতকোলাহল থেকে দূরে একটুখানি প্রাকৃতির কাছাকাছি যেতে চাইলে ঢাকার ভেতরে রমনা পার্কের চেয়ে কোনো ভালো জায়গা হতে পারে না। আপনি যদি আপনার হৃদয়ে থাকা বাঙালি সত্তাটাকে একটু হলে অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও রমনা পার্কে যাওয়া উচিত।
বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে আছে, সেই ঐতিহ্যের সাক্ষী হতে, সেই ঐতিহ্যের অংশ হতে সর শরীরে প্রতিটি বাঙালি উচিত ঘুরে আসা। প্রতি বছর রমনা পার্কের বটমূলে মেতে উঠে বাঙালি নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনে এই বটমূলের ছায়ানটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে রমনার বটমূল। এই দিন উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শুধু সাংস্কৃতিক কারণেই যাবেন ব্যাপারটি ঠিক সেরকম নয়। ঢাকা শহরের যেখানে দম পুষরাতে উপায় নেই, একটিবারও সতেজ বাতাস গ্রহণের সুযোগ নেই, চারদিকে দোলাবালিতে অসন্ন, সেখানে রমনা পার্কের পাবেন চমৎকার সতেজ নির্মূল বাতাস। প্রতিটি সতেজ নিঃশ্বাস আপনার কাছে মনে হবে যেন আপনি নতুন একটি জীবন পাচ্ছেন। বাহারি রং বেরঙ্গের ফুল আপনার মনে ধুলা দিয়ে যাবে, মন কারিয়ে নেবে সোনালি স্মৃতি নিয়ে, আর দূর শৈশবে নানান প্রজাতির দেশি গাছপালা আপনাকে বাঙালি সত্তাকে আরেকবার জ্বালাই করে দেবে। পার্কের বিশাল লেকের স্বচ্ছ পানি আপনার মনে কালি অনেকেই কানিস কুচে ফেলবে, দূর করবে নাগরিক জীবনের সব হতাশা। এই পার্কটি আপনাকে ঢাকার আরও বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তুলবে। ঢাকার ঐতিহ্যবাহী নবাবদের বরণিল ইতিহাস ও তাদের কীর্তি সম্পর্কে আপনার অনেক কিছু জানার আগ্রহ তৈরি হবে। ঢাকা নবাবদের অসংখ্য কৃতিত্বের মাধ্যমে আহসান মঞ্জিল অন্যতম। উল্লেখ্য, রমনা পার্কের ঠিক বিপরীত পাশেই রয়েছে শিশু পার্ক। আপনার বাচ্চাকে নিয়ে তাই এই দুই জায়গায় ঘুরে আসতে পারেন। রমনা পার্ক কোথায় কীভাবে যাবেন, রমনা পার্ক কীভাবে যাব, ঢাকার বাইরে থাকলে প্রথমে ঢাকায় আসতে হবে, ঢাকা যে কোনো স্থান থেকে বাসে সিএনজিতে অথবা রিক্সায় করে শাহবাগে আসতে হবে, শাহবাগ মোড় থেকে কাউকে জিজ্ঞেস করলে রমনা দেখিয়ে দেবে, এক দুই মিনিট হাঁটলেই উদ্যানটি পৌঁছে যাবে। রমনার সময়সূচি, প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পার্ক খোলা থাকে। পার্কের প্রবেশ কত, রমনা পার্কে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত, পার্কে প্রবেশের করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, সম্পূর্ণ ফ্রি। কোথায় খাবেন, রমনা পার্কটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও হালকা পাতলা মুখচুরক খাবারের জন্য অনেকগুলি ভ্রাম্যমান দোকান পাবেন। কোথায় খাবেন থাকবেন, টাকার হোটেলের জন্য আপনাকে মোটেও চিন্তা করতে হবে না, কারণ পার্কটির আশপাশে অসংখ্য নাম করা হোটেল রয়েছে। ঢাকার বিখ্যাত সোনারগাঁ হোটেল শাহবাগ থেকে 500 মিটার দূরে, রমনা পার্ক দেখার পাশাপাশি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই হোটেলে রাত কাটাতে পারার সুযোগ থাকলেও আপনার উচিত হবেন হাতছাড়া করা। বাংলার সবচেয়ে বড় পার্ক কোনটি, বাংলার সবচেয়ে বড় পার্কের নাম রমনা পার্ক। এই পার্কটি সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টা থেকে রাত 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। ঢাকা শহরের যেখানে দম পুষরাতেই উপায় নেই, একটিবারও সতেজ বাতাস গ্রহণের সুযোগ নেই, চারিদিকে ধুলাবালিতে আচ্ছন্ন, সেখানে রমনা পার্কে পাবেন চমৎকার সতেজ নির্মল বাতাস। প্রতিটি সতেজ নিঃশ্বাস আপনার কাছে মনে হবে যেন আপনি নতুন করে একটি জীবন পাচ্ছেন। আপনি কি রমনা পার্কে গিয়েছেন মন্তব্য করে জানাতে পারবেন আপনি আমার মেসেঞ্জারে। আজকের মতো বিদায় নিচ্ছি রমনার বটমল থেকে, রাহি ব্লগস 20, দেখা হবে।